এটা একটা দিন রাতের উপমা দিয়ে বলা হয়েছে, তো সেটাকে বুঝতে হবে। এই দিন বলতে কি বলে বুঝায়, রাত বলতে কি বুঝায়? একটা অর্থ তো আমরা এমনি বলি, কথা কথা বলি, যখন আমরা ভক্তরা ঘুমাই, ভক্তরা যখন ঘুমায় তখন কর্মীরা তারা মৌজ মজলিস করে, মদ মাংস খেয়ে একটা দুটো পর্যন্ত জেগে থাকে, ভক্তরা যখন 3:30টার সময় জাগে তখন তারা শুয়ে থাকে, ঘুমাতে যায়। এইটা একটা মানে এক্সটার্নাল মিনিং, বাহিরের একটা অর্থ, যে এর অন্তর্নিহিত আসল অর্থ কি, রাত কি দিন কি, সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। তো স্থিতপ্রজ্ঞ এখানে যে বলা হলো সংযমী, সংযমী কাকে বোঝাচ্ছে? স্থিতপ্রজ্ঞকে বোঝাচ্ছে, অচলা বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাকে বোঝাচ্ছে। তো যখন স্থিতপ্রজ্ঞ যখন সমস্ত জীবের জন্য রাত্র, তখন স্থিতপ্রজ্ঞ সংযমীদের হচ্ছে জাগ্রত সময়। বলা যে স্থিতপ্রজ্ঞ তারা জাগ্রত থাকে সেই রাত্রিতে যখন সমস্ত জীবেরা শুয়ে থাকে। তো যখন স্থিতপ্রজ্ঞদের রাত্র, তখন সমস্ত জীবেরা জেগে থাকে। তো স্থিতপ্রজ্ঞ মানে বলা বোঝা গেল যে যারা ইন্দ্রিয় সংযম করেছে, ইন্দ্রিয় সংযমী আর ইন্দ্রিয় সংযম করতে চেষ্টা করছে, দুটো আলাদা জিনিস। কেউ আছে তারা ইন্দ্রিয় সংযম করতে চেষ্টা করছে, কেউ তো আছে তারা ইন্দ্রিয় সংযম করতে চেষ্টাই করে না, মনে করে ইন্দ্রিয় ভোগ করাটাই জীবনের লক্ষ্য। যারা জানে না ইন্দ্রিয় ভোগ করাটা জীবনের লক্ষ্য নয়, এতে আরো দুঃখ হবে, তারা ইন্দ্রিয় সংযম করতে চেষ্টা করে, তারা একটা লেভেল। ইন্দ্রিয় ভোগী একটা স্তরের, বিষয় ভোগী একটা স্তরের, বিষয় থেকে ইন্দ্রিয় নিবৃত্তি করার চেষ্টা একটা স্তরের মানুষ, আরেকটা স্তরের মানুষ হচ্ছে ওরা চেষ্টা করে না, অটোমেটিক্যালি ওদের ইন্দ্রিয় গুলো বিষয়ের দিকে যায় না, অটোমেটিক্যালি। তো এখানে আমরা তো জানি ইন্দ্রিয় কি, ইন্দ্রিয় কি করবে, ইন্দ্রিয় মন দ্বারা নিয়ন্ত্রিত আছে, মন বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত আছে, সেই জন্য আমরা ব্যবসায় বুদ্ধি, স্থির বুদ্ধি, অচলা বুদ্ধির কথা ভগবান এখানে বুঝাচ্ছেন। তো বলা আছে যে আমরা আগে আলোচনা করি স্থির বুদ্ধি মানে কি, অচল বুদ্ধি মানে কি, যে বুদ্ধিটি কি আত্মাতে নিবিষ্ট, ভগবানের নিবিষ্ট, বা আধ্যাত্মিক আধ্যাত্মিক বিষয়ক যে বুদ্ধি সেটা স্থির বুদ্ধি, অচলা বুদ্ধি। আর জড় বিষয়তে যে স্থির আছে বুদ্ধিটা সেটা চঞ্চলা বুদ্ধি, সেটা অচলা বুদ্ধি না, ঠিক আছে? তো বুদ্ধি দুই প্রকারের হল, এক প্রকার বুদ্ধি যেটা আত্মবিষয়ক বুদ্ধি, আর একটি হচ্ছে জড় বস্তু বিষয়ক বুদ্ধি বা বিষয় বিষয়ক বুদ্ধি, ঠিক আছে? তো যখন তার বুদ্ধি আত্মবিষয়ক হচ্ছে, অর্থাৎ সে আত্মাতে বুদ্ধি নিবিষ্ট করে সংযমী যখন খুব আনন্দ জাগ্রত থাকছে, তখন সাধারণ মানুষটা যেন সেটা রাত্র,
কেন রাত্র? না, দিনে মানুষ জাগে, রাতে শুয়ে থাকে, তাই না? আর যখন শুয়ে থাকে কি হচ্ছে কি নাই সে বুঝতে পারে না। সেই জন্যই সাধারণ মানুষজন এটা রাত্র বলা হচ্ছে। কেন না? সংযমী তার বুদ্ধিকে আত্মাতে নিবিষ্ট করে যে কি আনন্দ পাচ্ছে, কি করছে, সাধারণ লোকেরা বুঝতে পারে না, বুঝছো? সাধারণ লোকেরা বুঝতে পারছে তো, তারা বুঝে না যে সংযমী লোক বা যোগী বা ভক্ত তারা নিজেকে আধ্যাত্মিক কার্যকলাপে যুক্ত রেখে তাদের বুদ্ধিকে আত্মাতে নিবিষ্ট করে, ভগবানকে নিবিষ্ট করে যে কি আনন্দ পাচ্ছে তারা বুঝতে পারছে না। তাদের জন্য এটা রাত, সংযমীদের জন্য দিন, সাধারণ লোকের জন্য রাত। দিনটা কি, রাতটা কি? দিনটা হচ্ছে তারা আত্মাতে বুদ্ধিকে নিবিষ্ট করে তারা খুব আনন্দে থাকছে, তাদের জন্য দিন। আর তখন বিষয়ীদের সাধারণ মানুষের জন্য রাত, তারা বুঝতে পারছে না সংযমরা কি করছে। তো এটা আমাদের প্রত্যক্ষ দৃষ্টান্ত দিচ্ছি, আমরা সংযমী নই, আমরা স্থিতপ্রজ্ঞ নই, কিন্তু এটা দৃষ্টান্ত দিচ্ছি। যেরকম ভক্তরা নাম জপ করে, প্রসাদ পেয়ে, কীর্তন করে, আনন্দ সব ভোরবেলা উঠে মঙ্গল আরতি করে খুব আনন্দ পায়, কারণ তাদের বুদ্ধিটা আত্মবিষয়ক বুদ্ধি, ভগবত বিষয়ক বুদ্ধি। কর্মীরা কি মনে করে? তারা বুঝতে পারে না এই আনন্দটা কি। তারা মনে করে ভক্তরা খুব কষ্টে থাকে, অত নীতি নিয়ম নিষ্ঠা, সকালে উঠো, তাদের জন্য অন্ধকারের মতো। রাত্রে হলে যেরকম মানুষ বুঝতে পারে না কি যে হচ্ছে বুঝতে পারে না, তো সাধারণ মানুষ এটা বুঝতে পারে না, ঠিক আছে? তো তো সংযমী কি করছে, সে তার বাহিরের লোকদের জন্য রাত্র, অর্থাৎ তারা সংযমে বুঝতে পারে, তারা বুঝতে পারে না স্থিতপ্রজ্ঞ কি করছে। স্থিতপ্রজ্ঞ কি করছে, তা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে, সে পুরো জাগ্রত থাকছে, তা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছে, কিন্তু সে জাগ্রত আছে কিসেতে, না বুদ্ধিটা আত্মাতে নিবিষ্ট করেছে, ভগবানকে নিবিষ্ট করেছে, তাই সে খুব আনন্দ পাচ্ছে। সে তখন ঘুমাচ্ছে না। অর্থাৎ সে আত্মাতে আত্মতৃপ্ত, আত্মাতে আনন্দ পাচ্ছে, আর সাধারণ লোকেদের দিনটা কি, সাধারণ লোকেদের দিনটা কি, তাদের দিন হচ্ছে আত্মাটা বিশ্বের উপরে, সরি, বুদ্ধি বিশ্বের উপরে নিবিষ্ট হয়েছে, জড় বস্তু বিষয়ক বুদ্ধি। তখন কি হয়েছে, যখন বুদ্ধিটা জড় বিশ্বের উপরে নিবিষ্ট আছে, তখন সেটা তাদের জন্য দিন, তখন সে সুখ পাচ্ছে, মোহ সুখ, মোহ দুঃখ শোক, এসব অনুভব করছে। যখন সংযমী তার বুদ্ধিকে আত্মার উপরে নিবিষ্ট করছে, সে দিব্য আনন্দ পাচ্ছে, তার জন্য দিন। তখন সাধারণ মানুষের জন্য সেটা হচ্ছে রাত, তারা বুঝতে পারছে না কি হচ্ছে। সাধারণ মানুষের জন্য দিনটা কি, সাধারণ মানুষ মানে যাদের বুদ্ধিটা বিশ্বের উপরে নিবিষ্ট আছে, ইন্দ্রিয় ভোগের উপরে আবিষ্ট আছে, তাদের দিনটা কি, তাদের দিন হচ্ছে এই যে আনন্দ পাবে, দুঃখ পাবে, শোক পাবে, মোহ পাবে, এগুলি সব। তখন তারা ঘুমাচ্ছে না,
সেটা স্থিতপ্রজ্ঞের রাত, স্থিতপ্রজ্ঞের রাত, স্থিতপ্রজ্ঞ জড় বস্তুর উপরে বুদ্ধিটাকে খাটিয়ে যে আনন্দ সেটাকে অনুভব করতে পারে না, করে না। জড় বস্তু তার আনন্দটা আছে আত্মবিষয়ক আনন্দ, ইন্দ্রিয় গুলো আত্মাতে ভগবানকে আবিষ্ট করে সে আনন্দ পাচ্ছে, জড় বিষয়তে সে আনন্দ পাচ্ছে না। যেরকম সংযমী যদি ভক্তদেরকে আমরা ধরি, তারা জড় বিষয়তে তারা সিনেমা দেখতে আনন্দ পায় না, ক্রিকেট খেলে আনন্দ পায় না, খেলা দেখতে আনন্দ পায় না, বা অখাদ্য খেয়ে আনন্দ পায় না, জুয়া খেলে আনন্দ পায় না, তাদের জন্য এটা রাত, ঠিক আছে? চিত্তপ্রজ্ঞদের জন্য সেটি রাত, কারণ সেই ভোগে তারা আনন্দ পায়, তারা আনন্দ পায় না, ঠিক আছে, কিন্তু তারা দেখতে পায়, তারা দেখতে পায় যে যাদের বুদ্ধি জড় বিশ্বের প্রতি আবিষ্ট তারা কি ভুগছে ওটা দেখতে পায়, ঠিক আছে? বিশ্বের সাধারণ মানুষ ভক্তরা যে আনন্দ পাচ্ছে বুঝতে পারে না, কিন্তু সংযমী বুঝতে পারে যে এরা দুঃখ পাচ্ছে সুখ পাচ্ছে এগুলো দেখতে পারে, এগুলো দেখে তার প্রতি আর আগ্রহী হয় না, সব পশ্চাৎই সে দেখতে পারে যে কিভাবে এই সমস্ত বিষয়গুলি মানুষকে সুখ দিচ্ছে, দুঃখ দিচ্ছে, মোহ দিচ্ছে, সেজন্য কি করে তার প্রতি আরো ইন্টারেস্ট তার থাকে না, আগ্রহ থাকে না। তো সে যতটুকু দরকার জীবন ধারণ করবার জন্য ততটুকু বিষয়ের সঙ্গে সে যুক্ত থাকে, ইন্দ্রিয়কে বিষয়ের সঙ্গে যুক্ত রাখতেই হবে একটু, তা নাহলে জীবন ধারণ করবে কি করে? সেইটুকু সে ইন্দ্রিয়কে বিষয়ের সঙ্গে যুক্ত রাখে। তাহলে এটাতে মোটামুটি এটাই বোঝা গেল স্থিতপ্রজ্ঞদের বুদ্ধি আত্মাতে নিবিষ্ট আছে, তাই তারা সেখানে খুব আনন্দ পাচ্ছে, জেগে আছে, যেটাকে সাধারণ জীবরা মানুষেরা রাত্র বলে মনে করে, কিন্তু তারা কিছু বুঝতে পারে না যে সাধু কি করছে, কি কি লাভ করছে, কি আনন্দ পাচ্ছে। স্থিতপ্রজ্ঞ যখন সাধারণ মানুষ যাদের বুদ্ধি বিষয়তে আসক্ত বা বিষয়তে আবিষ্ট তারা জেগে আছে, তাদের জাগ্রতটা কি, তার সুখ দুঃখ শোক মোহর মধ্যে আছে একটা জাগ্রত, তো সেটা সেটা সংযমী যে সে অনুভব করছে না, কিন্তু সে দেখছে যে বিশ্বের সব পশ্চাৎ যেন বলা হয়েছে, সব পশ্চাৎ বলা হলো যা নিশা সর্বভূতানাং তৎসং জাগর্তি সংযমী, যেটা সমস্ত জীবের জন্য অন্ধকার তখন সংযমী জাগ্রত থাকে। আত্মা বিষয়ক আধ্যাত্মিক জীবনটা আছে সাধারণ মানুষের জন্য অন্ধকারের মতন, সংযমী মানুষ সেখানে জাগ্রত থাকে, আধ্যাত্মিক বিষয়ে ভগবানকে নিয়ে আত্মাকে নিয়ে খুব জাগ্রত থাকে, সক্রিয় থাকে। যৎসং জাগ্রত ভূতান, যেটা নিয়ে জীব সকল জেগে থাকে, যাদের বুদ্ধি বিষয়বস্তুর উপর আবিষ্ট তারা জেগে আছে, অর্থাৎ তারা সুখ পাচ্ছে, দুঃখ পাচ্ছে, মোহ পাচ্ছে, এটা কিন্তু সংযমীর পশ্চাতে পশ্চাত মনে, সা নিশা পশ্চাত মনে, সেই রাত্রিরে তাকে অন্ধকার বলে মনে করে বা সেই রাত্রিরে সে দেখতে পারে, সে তারা কি করছে দেখতে পারে, কি দুঃখ পাচ্ছে দেখতে পারে, শোক মোহটা দেখতে পারে,
সাধারণ মানুষ ভক্তের আনন্দটা বুঝতেই পারে না, দেখতেই পারে না, কিন্তু এরা দেখতে পারে, সংযমেরা দেখতে পারে, দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে, সেই জন্য তারা তার ভিতরে বেশি ভিড়ে না, যতটুকু দরকার যত কমে জীবন ধারণ করতে পারবে সেটুকু করে, অর্থাৎ যতটুকু জীবনে পেলে তাতেই সন্তুষ্ট থাকে, আর বেশি কিছু জমাবে বেশি আয়োজন করবে ওটাতে সময় নষ্ট করে না। এটাই এখানে বুঝে না, দিন আর রাতটা কি, বুদ্ধিকে দুই ভাগে বিভক্ত করা হলো, আত্মবিষয়ক বুদ্ধি, যারা ভৌতিক বস্তু বিষয়ক বুদ্ধি, আত্মবিষয়ক বুদ্ধিতে তারা যখন খুব আনন্দ জেগে থাকে, আনন্দ পায়, তখন এদের এটা উপলব্ধি হয় না, কি রাত্রে শুয়ে পড়লে যেরকম কিছু বুঝে না কি হচ্ছে কি নেই বাইরে। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য রাত তার শুয়ে থাকে না, আর যখন সাধারণ মানুষ তাদের জড় বিষয়ক বুদ্ধি নিয়ে খুব শোক মোহ দুঃখ সুখ মধ্যে লিপ্ত থাকে, তখন সেটা তাকে তার জেগে আছে বলে মনে হয়, আর সংযমী মুনি সেটাকে অন্ধকার মতন দেখে, অর্থাৎ তাদের দেখে কিরকম সুখ দুঃখ শোক মোহর মধ্যে তারা আছে, তাতে তারা তার কোন আগ্রহ থাকে না। তারপরে শ্লোকে বলা আছে, আপুর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশন্তি যদ্বত তদ্বত কামায়ম প্রবিশন্তি সর্বে সশান্তি আপনোতি ন কাম কামি। এখানে বলা আছে যে আপুর্যমানম অচলম প্রতিষ্ঠম, সমুদ্র সবসময় জলে ভরা থাকে, সবসময় স্থির হয়ে থাকে, বৃষ্টির দিনে অত জল ঢুকে সমুদ্রে, সমুদ্র বেড়ে যাবে, আর গরম দিনে সমুদ্র লেভেল কম হয়ে যাবে, এটা তো হয় না। নদীতে হয়, নদী শুকিয়ে যায় বৃষ্টির দিন জল ভরে যায়, কিন্তু সমুদ্রে তো আমরা দেখি না যে অত জল ঢুকে সমুদ্রে 5 ফুট জল বেড়ে যাবে আর গরম দিনে কমে যাবে, এটা হয় না। আপুর্য মানব সবসময় সমান থাকে, পূর্ণ থাকে, আপ প্রবিশন্তি যতবত, আপ মানে জল, প্রচুর জল ভিতর প্রবেশ করছে, সে সমান থাকছে। সে সবসময় সমান, সে স্থির থাকে। তো ঠিক সেই রকম মানুষ সে কি করবে, কামজং প্রবিশন্তি সর্বে, সমস্ত প্রকার কামনা বশবর্তী হয়ও সে অস্থির, সে স্থির থাকবে, বিষয়ের সংস্পর্শে এসেও স্থিত প্রজ্ঞ, যে সেতুমানে বিষয়ের সংস্পর্শে আসবে কিন্তু তবু সে শান্ত থাকবে। যারা বিষয়ের প্রতি ন কাম কাম, যে তার কামনাকে পূর্তি করতে ইচ্ছা করে, কামনার পূর্তি তাদের দ্বারা হবে, কামনা বাসনাকে পূর্তি করতে যে চাইবে, পূরণ করতে চাইবে, তার দ্বারা হবে ন কাম কাম, তো হচ্ছে কাম কামি, তার কামনাকে পূর্ণ করতে ইচ্ছা করলে তা পাবে না।
কিন্তু অনেক বিশ্বাস সংস্পর্শে আসবে, কামনা সংস্পর্শে আসবে, কিন্তু তার দ্বারা প্রভাবিত হবে না, সে শান্তি পাবে। স শান্তিম আপনতি, সে শান্তি পাবে, তার জীবন শান্তিময় হবে। ঠিক যেরকম সমুদ্র, এখানে শীত প্রজ্ঞার স্থিতি সম্পর্কে বর্ণনা করা আছে, যে কিভাবে যখন সে জড় বিষয়কে গ্রহণ করে তার দ্বারা সে প্রভাবিত হয় না, সেটাই মোটামুটি বলা আছে। যেরকম সমুদ্র অত জল প্রবেশ করলে প্রভাবিত হয় না, বেশি হয় না বা কম হয় না, ঠিক সেরকম চিত্তপ্রজ্ঞ সে জড় বিষয়ের সংস্পর্শে আসলেও বিচলিত হয় না। এটা চিত্তপ্রজ্ঞের কথা বলা আছে। যাদের সংযম, যারা সংযম করতে চেষ্টা করছে তারা নয়, যারা সংযম করতে চেষ্টা করছে তাদের সতর্ক থাকতে হবে, যারা সংযমী তাদের কথা বলা আছে। সংযম যাদের বুদ্ধি সম্পূর্ণভাবে আত্মাতে আবিষ্ট, জড় বিষয়ের দিকে একদম ধাবিত হচ্ছে না, ঠিক যেভাবে বৃষ্টির দিনে বৃষ্টি ঋতুতে এখানে ওখান থেকে কত জল ঢুকছে, আপুর যে মান, যত জল ঢুকলেও তাকে আর বাড়াতে পারছে না। বৃষ্টির দিনে যে সমুদ্র কূল লঙ্ঘন করবে সেটা হচ্ছে না, অচল অচল প্রতিষ্ঠা, সমুদ্র ঠিক সেরকমই থাকে, সেরকম থাকে। তো সেভাবে বর্ণনা করা আছে যে যে বিষয় বস্তু ইন্দ্রিয় ভোগের যে বিষয় কাম কাম, যখন ইন্দ্রিয় বিষয়ের ভোগের বিষয় স্থিত ভোগের কাছে আসে ভোগের জন্য, তখন স্থিতপ্রজ্ঞ তার দ্বারা বিচলিত হয়, তার একটা চিন্ময় স্তরে চলে গেছে, তার মন বুদ্ধি এরকম ভগবান তো নিবিষ্ট হয়ে গেছে যে বিষয় আসছে যাচ্ছে তার কিছু অনুভবই করতে পারছে, তার তার ঊর্ধ্বে চলে গেছে সমস্ত। মানে যেরকম সমুদ্রে জল ঢুকছে না ঢুকার মতো, তার জলটা ঢুকছে, কারণ জল ঢুকলে যে তার সাইজ বেড়ে যাবে সেটা হচ্ছে না। সে জল ঢুকলেও, জল প্রবেশ করলেও তার কোনো পরিবর্তন নাই, না করলেও কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। তো স্থিতপ্রজ্ঞের সেরকম অবস্থা, সে বিচলিত হচ্ছে না, বিষয়ের সংস্পর্শে আসলে বিচলিত হচ্ছে না, বিষয় না পেলেও বিচলিত হচ্ছে না, এইরকম একটা কত সুন্দর অবস্থা। ভগবান কি বলে, জীবনোন্মুক্ত সৌচ্চতে নিখিলেশ্বপি অবস্থা জীবনোন্মুক্ত সৌচ্চতে, সবসময় সে এই জীবনের থেকেও মুক্ত, যেহেতু জড় গুণের প্রভাব দ্বারা প্রভাবিত হয় না, বিশ্বের দ্বারা প্রভাবিত হয়। এইটা বুঝিয়ে ভগবান বলছেন, বিহায় কামান, বিহায় কামান য সর্বান উমাংসরতে নিষ্পৃহ নির্মম নিরহংকার স শান্তি অধিগচ্ছতি, সেই শান্তি পাবে। কেন বিহায় কামান সর্বান, যে সমস্ত প্রকারের ইন্দ্রিয় ভোগের বাসনাকে পরিত্যাগ করে যে ব্যক্তি, চরতে নিষ্পৃহ, ইন্দ্রিয় ভোগ করবার তীব্র বাসনা নেই, তো সঙ্গে সঙ্গে ইন্দ্রিয় ভোগ না করলে জীবনযাপন করবে কি করে, তার মধ্যে অনাসক্ত সব গ্রহণ করছে। অর্থাৎ এটাকে এইভাবে বুঝতে হবে, যেটা পাচ্ছে এটা সন্তুষ্ট, ভালো পেলে তাকে ত্যাগ করছে না, খারাপটা পেলে ও কেন ভালোটা পেলাম না এই জন্য সে চিন্তা করছে না, তাই না? তার সেটা বোঝাচ্ছে নিষ্প্রিয় চরতে, চরতে নিষ্প্রিয়, নিষ্প্রিয় ভাবে সে গ্রহণ করছে বিষয়কে, মানে যখন ভালো খেতে পেলে ভালো খাচ্ছে, খারাপ খেতে পেলে খারাপ খাচ্ছে, ভালো শুতে পেলে ভালো শুচ্ছে, খারাপ শুতে পেলে ভালো শুচ্ছে,
তা আমাদের মতন যেরকম ভালো থাকা থাকবে, ভালো খাবো, ভালো সবকিছু, ভালো ভালো এই চিন্তাটা ওর থাকে না। এটা যারা সংযমী তাদের কথা বলা হচ্ছে, তারা এরকম অবস্থায় থাকে। বিহায় কামান যা শর্মা, সমস্ত বিষয়ভোগের বাসনাকে বিহায় পরিত্যাগ করে, পুমাং চরতে নিষ্প্রিয়, সে নিষ্প্রিয় হয়ে জীবনযাপন করছে। আশাবাদী নয়, অনেক আশা করে না, আশার তো শেষ নাই রে, বলে না এটা পাবো সেটা পাবো সেটা পাবো, অত আশা করে না। কত বেশি পাবো, কত বেশি বড় বাড়ি বানাবো, কত টাকা পয়সা কমাবো, কত আধিপত্য বিস্তার করব, এসব আশা থাকে না। টাকা পয়সা এসে গেলে তো ঠিক আছে, সম্মান পেলে তো ঠিক আছে, তার তো তখন প্রভাবিত হচ্ছে না, পেলে ভালো না পেলে ভালো, সমুদ্রের যেরকম জল ঢুকলেও ঠিক আছে না ঢুকলেও ঠিক আছে, ঠিক সেরকম কেন তার এরকম ভাবটি হবে? কখন তার এরকম ভাব হবে? সে নির্মম নিরহংকার, নির্মম আমার আর আমি, নিরহংকার মানে আমি, নির্মম মানে আমার, এই ভাবটা নেই যাদের, তার নির্মম নিরহংকার বলা, আমি আমার এই ভাব শূন্য, আমি আমার এই ভাব শূন্য হতে শান্তি অধিগচ্ছতি, সেই শান্তি থাকতে পারে। যতক্ষণ আমি আমার করে থাকবে তখন সে কোনোদিন শান্তি পাবে, সে অশান্তি থাকবে। এইসব জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে, জীবনে অভ্যাস করতে হবে। কেন এটাকে বলা হয়েছে, আচার্যরা বলছেন এটা একদিন হঠাৎ হবে না, বহুদিন অভ্যাস করতে হবে, বারম্বার এই কথা শুনতে হবে। একবার শুনবো আমার ভুলে যাবো, সেজন্য বারম্বার, সেজন্য বলছি প্রতিদিন গীতা পড়তে হবে, গীতা পড়ে এগুলো শুনতে হবে। কি করে নিষ্প্রিয় ভাবে আমরা থাকতে পারি, কারণ আমরা তো সংযমী নয়, আমরা স্থিতপ্রজ্ঞ নয়, সংযমী নয়। সেজন্য সংযমী স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ কি গুণ জানলে কি হবে, আস্তে তোমার অভ্যাস করতে চেষ্টা করব। আমি আর আমার এই বুদ্ধি থেকে মুক্ত হতে হবে, এই বুদ্ধি থেকে মুক্ত হলে সমস্ত বিষয়ভোগের কামনা বাসনা থেকে মুক্ত হবে। সে নিষ্প্রিয় ভাবে বিষয় ভোগ করবে, নিষ্প্রিয় যা আসলো সেটাই তাতে সন্তুষ্ট থাকবে, এভাবে বোঝানো হয়েছে। এটা শেষ শ্লোকে বলছেন, এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নয়েনাং প্রাপ্য নয়েনাং প্রাপ্য বিমুহতি। স্থিত্বা অস্যম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি দিচ্ছতি দিচ্ছতি, মানে সে লাভ করে, ব্রহ্ম নির্বাণ লাভ করে মৃত্যু সময়ে, অন্তকালে অপি স্থিত্বা অস্যম, এই অবস্থায় স্থিত হয়, কোন অবস্থায়? এসা ব্রাহ্মী স্থিত, এটাকে ব্রাহ্মী, এটা চিন্ময় স্তর, ব্রাহ্মী স্থিত বলে বলা আছে। এই পার্থ এইরকম একটা চিন্ময় স্তরে উন্নীত হয়, সে আর মোহিত হবে না। এইটাই হচ্ছে দিব্য আধ্যাত্মিক জীবন, এই স্তর, এই ব্রাহ্মী স্তর, চিন্ময় স্তর প্রাপ্ত হলে তখন সে মানুষ আর মোহিত হবে না, অহং মম বুদ্ধির দ্বারা সে মোহিত হবে না, তার বুদ্ধি আত্মাতে ভগবানতে নিবিষ্ট থাকবে, তার বুদ্ধি বিশ্বতে নিবিষ্ট থাকবে না, সে অহম মম বুদ্ধি থাকবে না, আমি আমার এরকম করবে না। বিশ্ব বাসনার দ্বারা সে বিচলিত হবে না, এবং ন এনং প্রাপ্য বিমুহতি, সে আর মোহিত হবে। বলা আছে যদি মৃত্যু সময় সে মোহিত হবে না, সে ব্রহ্ম নির্বাণ অর্থাৎ সে ভগবত ধাম লাভ করবে, মুক্তি লাভ করবে, ব্রহ্ম মূর্তি লাভ, ব্রহ্মতে মুক্তি লাভ করবে,
বা তার সে দিব্য শরীর পাবে। তো এভাবে এই শ্লোকে এই অধ্যায়ের উপসংহারটি বলা হচ্ছে। ব্রহ্মী এসব ব্রহ্মী, ব্রহ্মী মানে যেটাকে, যেটা ব্রহ্মকে প্রদান করে তাকে বলেছে ব্রহ্মী। ব্রহ্ম স্থিতিকে যে প্রদান করে ব্রহ্মী। তো বলা হচ্ছে যে কেউ যদি এইভাবে জীবনযাপন করে, এমনকি মৃত্যু সময়, যুবক সময় অবস্থা বাদ দাও, মৃত্যু সময় এইভাবে জীবনযাপন করবে, তাহলে সে ব্রহ্ম নির্বাণ লাভ করবে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান, কর্ম এবং ভক্তির কথা বর্ণনা করেছেন, বিভিন্ন ভাবে বর্ণনা করলেন। তো এই শ্লোকে ভক্তিবেদন ঠাকুর এই এই অধ্যায়টাকে ভাগ করেছেন, সেটা আমি বলছি শুনো, হয়তো যদি লেখে নেবে আরো ভালো হবে লিখতে পারলে। এক ভক্তিবেদন ঠাকুর বলছেন, ভগবদ গীতার 1-10 নম্বর শ্লোক লেখ, 1-10 নম্বর শ্লোক কি বর্ণনা করা হয়েছে, যে প্রশ্নকর্তার স্বভাব, প্রশ্নকর্তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যে প্রশ্ন করে তার স্বভাবের কথা বর্ণনা করা হয়েছে, 1-10, 12-30 আত্মা অনাত্মা সম্পর্কে বর্ণনা করা, 12-30 আত্মা অনাত্মা, ঠিক আছে। আর 31-38 বর্ণনা করা হয়েছে পুণ্য পাপ পুণ্য, মানে কর্তব্য কর্মের মধ্যে পাপ পুণ্যের কথা বর্ণনা করা হয়েছে, কর্তব্য কর্ম ভিত্তিতে যে পাপ পুণ্য, বৈদিক ধারা অনুসারে কর্তব্য কর্ম ভিত্তিতে পাপ পুণ্যের কথা বর্ণনা করলো 31-38, যেটাকে বলা আছে বর্ণাশ্রম ধর্ম, সকাম বর্ণাশ্রম ধর্ম, 31-38, ঠিক আছে। তারপরে 39-শেষ পর্যন্ত বর্ণনা করা হলো নিষ্কাম কর্মযোগ, ফলে আশা না রাখে, তার ফলকে ভগবানকে অর্পণ করা, নিষ্কাম কর্মযোগ যার দ্বারা আত্মজ্ঞানটি লাভ। তো এই জীবনের লক্ষ্য জ্ঞান আর কর্মের লক্ষ্য হচ্ছে এটাই, কর্ম নিষ্কাম কর্ম যার দ্বারা আত্মজ্ঞান লাভ হবে। তারপরে শেষে এই অধ্যায় শেষে যারা আত্মজ্ঞান লাভ করেছে তাদের লক্ষণ সম্পর্কে বর্ণনা করা। তো আমরা এইভাবে আজকে এই অধ্যায়টি শেষ হলো, কালকে আর একটু ভেঙে ভেঙে আমরা আলোচনা করব, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বলুন। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। স্থিতপুঙ্গ ব্যক্তির ইন্দ্রিয়গুলো কি কখনোই আর বিষয়ের প্রতি ধাবিত হয় না? বিশ্বপ্রতি ধাবিত হয় যতটুকু দরকার জীবন ধারণের জন্য, সেটুকু, অর্থাৎ বিশ্ব তাকে নিয়ন্ত্রণ করে না, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করে, কখনই ধাবিত হয় না বলা যাবে না। তারা খেয়ে আনন্দ পায়, তারা গান শুনে আনন্দ পায়, শুয়ে আনন্দ পায়, যতটুকু দরকার ততটুকু পারে। আর মহারাজ, যারা ইতিমধ্যে স্থিতপঙ্গ হয়েছেন তারা কি প্র্যাকটিস করে নিজের চেষ্টায় হয়েছেন, না তাদের পূর্ব জন্ম থেকেই সেই স্থিতি রয়েছে? পূর্বজন্মে যে স্থিতিটা, সে পূর্বজন প্র্যাকটিস করেছে বলে হয়েছে না, পূর্বজন প্র্যাকটিস করেছিল, সে প্রভাব এটাই জীবনে থাকছে, প্র্যাকটিস করেছে আর ভগবানের কৃপা হয়েছে,
আগে ভগবান বর্ণনা করেছেন, আমার ভগবান কৃপাতে হবে, নিজে প্র্যাকটিস করো, নিজে চেষ্টা করলে ভগবান জানবে যে চাইছে, তখন ভগবান কৃপা করবে, তাহলে হবে, নিজের চেষ্টাতেও হবে না, ঠিক না? হ্যাঁ মহারাজ, তাহলে বিষয় বুদ্ধি সম্পন্ন মানুষ প্র্যাকটিস করতে করতে ভগবানের কৃপায় ওই স্থিতি লাভ করতে পারেন। প্র্যাকটিস করবে, কি প্র্যাকটিস করবে, তার বুদ্ধিটাকে সবসময় আত্মার দিকে নিতে হবে, বিশ্বের দিকে বসালে হবে না। প্র্যাকটিসটা কি, প্র্যাকটিসটা হচ্ছে বুদ্ধিটাকে আত্মাতে নিবিষ্ট করবে, ভগবানে নিবিষ্ট করবে, মই অর্পিত মনোবুদ্ধি, এটা হচ্ছে প্র্যাকটিস, তাই না? আর সেটাকে সহজ করতে ভগবান বলে দিয়েছেন, সহজ করতে কি হবে, তোমার যা কিছু বিষয় আছে আমাকে আমাতে লাগাও, আমাদের তুমি বিশ্ব থেকে দূরে থাকতে চেষ্টা করো না, দূরে থাকতে পারবে না। নিরাহার দেহিনং রসবর্জং রসপিয়স্য পরম দুষ্ট নিবর্তন্তে, তাই বিষয়ের দ্বারে সেবহ বিষয়ী, ভগবান আছেন বিষয়ী, যে খুব এক্সপার্ট, কর্ম কৌশল বলা হলো, কে এক্সপার্ট না, যে খুব দক্ষতার সঙ্গে সবকিছুকে ভগবান সেবায় লাগাতে পারবে, সে হচ্ছে এক্সপার্ট কর্ম কৌশল। তো সেটি মনে হয় যা কিছু পাবো ভগবান সেবায় লাগাবো, আর মন বুদ্ধিকে সবসময় আত্মার প্রতি নিবিষ্ট করবো, ভগবান প্রতি নিবিষ্ট করবো, তাহলে হয়তো ভগবানের কৃপাতে আস্তে আস্তে এগুলো হবে, আছে না হ্যাঁ মহারাজ, বিদ্যুৎ প্রভু? ধন্যবাদ। হ্যালো, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, এই চ্যাপ্টারের 42-43 নাম্বার শ্লোকে বলা হচ্ছে যে, যামিমাম পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদ বাদুরতা পার্থ নান্য দস্তিতি বাদিন, এরকম। তো যদি তাই হয়, তাহলে আমরা সাধারণত সবাই বেদকে মূল ধর্মগ্রন্থ বলি কেন? সচরাচর আমরা বেদ হচ্ছে মূল ধর্মগ্রন্থ, যেহেতু বেদ প্রথম জ্ঞান ভগবান দিয়েছেন, আর বেদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে উপরে উঠানো। তো সবাই তো এই জড় জগতে ইন্দ্রিয় ভোগ চায়, তো যথেচাচার ভাবে ইন্দ্রিয় ভোগ করা থেকে এটা নীতি নিয়মের মধ্যে থেকে ইন্দ্রিয় ভোগ করাটা ভালো, ঠিক না? নাই ঠিক না? না ঠিক, হ্যাঁ ঠিক, ভগবান যদি বলে না তুমি সব ইন্দ্রিয় ভোগ পরিত্যাগ করো, মানুষ পারবে না। তাই প্রথম ধাপে বলছে তুমি নীতি নিয়ম ফলো করে ইন্দ্রিয় ভোগ করো, তাতে জীবন জীবের একটা সংযমতা আসে। তারপর বলছে নীতি নিয়ম মেনে ইন্দ্রিয় ভোগ করো, কিন্তু সেটা ভগবানকে নিবেদন করো, ভগবানের সঙ্গে যুক্ত করে ভোগ করো, প্রসাদ পাও, প্রসাদ পেয়ে আনন্দ করো, ভগবান কীর্তনকে আনন্দ কর, ভগবান নাটক করে আনন্দ কর, এই মনে এই জিনিসটা বুঝাচ্ছে, ঠিক আছে? যেটাকে কি গৌরবন্ধু গোস্বামী মহারাজ বলতেন, এটা সুগার কোটেড কুইনাইন দিয়েছে, কুইনাইনটা খেলে তিক্ত লাগবে, ছেলে তো খাবে না, তাকে একটা চিনি মিশিয়ে দিয়েছে ভগবান, সেটা ঠিক নয়। তারপরে আমরা বৈষ্ণবার বলছেন কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিশ্বের ভাণ্ডার, প্রাথমিক মানুষ কর্মকাণ্ড করতে রে বাবা, তাই না? যে কর্মকাণ্ড না করবে সে তো একবারে পাপি হয়ে গেল, লাভটা কি, ঠিক আছে? সুভাষিন শ্যামা মাতাজি, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে। মহারাজ, এই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আর ব্রহ্মভূত ব্যক্তি, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্যটা কি হবে? কোনো পার্থক্য নেই, একই। আর মহারাজ, দ্বিতীয় প্রশ্ন হলো, 69 শ্লোকে বলছে, সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিত প্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্ম বুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন, আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ,
এখানে যে রাত্রি আর দিন সম্পর্কে যে ব্যাখ্যা বলেছেন, তা তো সূর্য উদয় আর অস্ত যাওয়ার সাথে কোনো রিলেশনশিপ নাই। এখানে কর্মের ভিত্তিতে এবং সে কতটা আত্ম উপলব্ধি আত্ম আনন্দ পাচ্ছে এই ভিত্তিতে রাত্রি আর দিন বলা হচ্ছে। এটাই তো এখানে পার্থক্য। এখানে তো সূর্য উদয় অন্তের মধ্যে কি এর কোনো সম্পর্ক আছে? না না, এটা একটা উপমা দেওয়া হয়েছে, তো উপমার মধ্যে বুঝাচ্ছেন যেরকম রাত্র হয়ে গেলে মানুষ শুয়ে পড়ে কিছু বুঝতে পারে না, ঠিক সেই রকম সংযমীরা তারা যে আত্মবুদ্ধিতে আনন্দ পাচ্ছে সাধারণ মানুষ এটা বুঝতে পারে না, সেজন্য তাদের রাত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে। আর ঠিক তদ্রূপ তদ্রূপ যারা সাধারণ মানুষ তাদের জন্য দিন, অর্থাৎ তাদের বুদ্ধিটা বিষয়তে নিবিষ্ট, তাই তারা শোক মোহ দুঃখ দুঃখ বুঝে, তাদের জন্য সংযমিত সে রাত, রাত হলো সে দেখতে পায়, তারা সুখ দুঃখ পাচ্ছে। সাধারণ মানুষ সংযমিত দেখতেই পারে না, তারা কি সুখ পায় বুঝতে পারে না, এরা বুঝতে পারে সুখ দুঃখ, এরা দর্শন করতে পারে সব পশ্চাতে, সংযমিত দেখতে পারে, দেখতে পারে তারা আর সেটাতে ইন্টারেস্টেড হয় না, ঠিক আছে। আর মরে দেখতে পাচ্ছে এজন্যই তো তাদের কাছে এটা দিন স্বরূপ, আর সাধারণ মানুষের কাছে তো রাত্রি স্বরূপ। এটা সেইরকম বুঝলে হবে, দেখতে চোখ দিয়ে দেখতে পাচ্ছে দিন রাত, বুঝছে নাকি? সূর্য লাগে, সূর্যটা কখন লাগে চোখ দিয়ে? এটা চোখের দেখার কথা বলা আছে কেন? দিব্য জ্ঞান দিয়ে দেখতে দেখতে পাচ্ছে। মানে বুঝতে পারছে, সে বুঝতে পারছে, দেখতে মানে চোখে নাই, তোমার দুটো চোখ দিয়ে দেখছে, বুঝতে পারছে, বুঝতে পারে সে সেটাতে দূরে থাকছে, ঠিক আছে। পশ্চাৎ মানে বুঝা, পশ্চাৎ মানে দেখা বুঝা, ঠিক আছে। নেক্সট ভুবনেশ্বর প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। হুম মহারাজ, আমরা ভক্তি জীবন অনেকদিন পালন করা সত্ত্বেও সবকিছু ই করি, কিন্তু এই আমরা আমাদের ইন্দ্রিয়ের বিষয়ে, যেমন কোনো ভক্ত বা তার যদি একটু বিপরীতমুখী কার্যকলাপ দেখি, তখন আমাদের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়, তখন তার সম্পর্কে অনেক সমালোচনা বা অনেক সময় রাগারাগি করি। এইটা এইটা থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়াটা কি হবে? মুক্ত হওয়ার প্রক্রিয়া না করলেই হলো, না করলে মুক্ত হয়ে যাবে। বুঝতে হবে যে মহারাজ, মানুষ যে কাজ করছে সেটা গুণের প্রভাবে করছে, সে হচ্ছে গুণের প্রভাব করছে। আমাদের গুরুজনরা, আমরা কেউ যদি আমাদের ভিতরে কেউ ভুল কলকি করলে আমরা রেগে যাই, ইয়ে করে যাই, গুরুজনরা তাকে অন্যভাবে দেখে, এই বিচারা কি করে? গুণের প্রভাবে উৎপাত করছে এরকম করে, তাই তারা আমাদের সহ্য করে, আমরা সহ্য করতে পারি না। আপনি দেখুন কাউকে খারাপ দেখবেন, ওই জন্য বলা হয়েছে না, খারাপ গুণটাকে ঘৃণা করো, মানুষ খারাপ গুণটাকে ঘৃণা করো, মানুষকে ঘৃণা করো, তো সেজন্য মানুষের প্রতি ভক্তরা দয়াভাব থাকে, কিছু খারাপ কাজ করলো কি করলো গুণের বশবর্তী হয়ে করছে, তাই সে খারাপ থেকে মুক্ত করতে হলে তাকে নিন্দা করলেও হবে না, তাকে বাদ দিলে হবে না, তাকে ভগবত সেবা নিযুক্ত করতে হবে, বরঞ্চ তার বেশি নিন্দা করলে গুরু মহাজ বলছেন তার গুণাবলী গুলি আমাদের ভিতরে প্রবেশ করে, এইসব ভয়ত করে কারো নিন্দা বেশি করবে না, পর নিন্দা পরচর্চা করার দরকার নেই, বেশি লোকের কাছে কেউ খারাপ কাজ করলো কি করলো আমরা সেগুলি আলোচনা করে খুব আনন্দ পাই, দেখেছো এরকম করলো, হ্যাঁ, বা কেউ কেউ তা বলে ভালোই হয়েছে, হ্যাঁ এইরকম লোকটা এরকম ছিল ভালো শাস্তি পেলো, এই বিভিন্ন রকমের ভাব আমাদের ভিতরে আসে, তো সেগুলো আমাদের ভিতরে আসে যেহেতু আমরা ততটা এক্সপার্ট নই, তো আস্তে আস্তে যখন ভক্তিতে আমরা উন্নতি করবো এই ভাবগুলো আস্তে আস্তে কমে যাবে, আমরা বুঝতে পারবো, তাই না? মহারাজ, 68 নম্বর শ্লোকে যে আছে, ইন্দ্রিয়ের বিষয়গুলো থেকে নিবৃত্ত হওয়ার কথা বলা হয়েছে ওখানে। আমরা, আপনি একটু আগে বলছিলেন যে এই ইন্দ্রিয়ের আমাদের যতটুকু দরকার
ততটুকু গ্রহণ, মানে সঞ্চয় থেকে আমরা বিরত থাকলেই কি আমরা এই স্থিতিপূরক স্তরে যেতে পারবো নাকি? কিসে থেকে বিরত থাকলে? মানে ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত যারা হয়েছে তারাই স্থিতিপ্রজ্ঞ, ইন্দ্রিয়ের বিষয়গুলো থেকে। আমাদের এই ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে জিনিসগুলো দরকার, যে যা দরকার, তার প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করাই কি আমাদের এই স্থিতিপ্রজ্ঞতে যাওয়ায় বাধা সৃষ্টি করে নাকি? হ্যাঁ, প্রয়োজন থেকে বেশি আমাদের না করি সে চেষ্টাটা করবো, যত কমে জীবনযাপন করতে পারো তত ভালো। আসলে বিষয়ের প্রতি আসক্তিটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আত্মার প্রতি আসক্তিটা। আমরা শুধু বিষয় থেকে দূরে থাকতে চেষ্টা করবো এটা পারবো না। বিষয় থেকে দূরে থাকতে চেষ্টা করার থেকে আত্মার কাছে থাকাটা, চেষ্টা করাটা আরো ইম্পর্টেন্ট। আত্মার কাছে থাকলে, ভগবানের কাছে থাকলে বিষয়টা অটোমেটিক দূর হবে। কিন্তু ভগবানকে কাছে রাখা, আত্মার উপরে গুরুত্ব দেওয়া, এইটাকে না করে বিষয় থেকে দূরে থাকবো, বিষয় থেকে দূরে থাকবো, এটা সহজ উপায় না, এটা খুব কঠিন আর সম্ভবও না। এটা কি বুঝতে পেরেছেন? আমাদের আলোচনা থেকে ভগবান কৃষ্ণ এটা বুঝার চেষ্টা করেছেন। তুমি জোর জবরদস্ত বিষয় থেকে দূরে থাকতে পারবে না, তার থেকে তুমি তোমার মনকে আত্মাতে ভগবানকে নিবিষ্ট করো, ভগবানের সেবায় যুক্ত থাকো, সাধুসঙ্গ করো, ভালো কথা শ্রবণ করো, প্রসাদ সেবা করো, উৎসব অনুষ্ঠান করো। এইগুলি করলে কি হবে, তোমার ইন্দ্রটার ওইদিকে দৌড়াবে না। আর আমাদের জীবন আমরা দেখছিও, যখন আমরা ভক্তের সঙ্গে থাকি, আনন্দ থাকি, তখন মনটা ঠিক থাকে। ভক্ত থাকে না, সেবা থাকে না, তখন মনটা আমাদের দিকে অটোমেটিক চলে যায়, তাই না? আপনি অনুভব করেছেন এরকম করে? সেইটুকু আমরা যদি ভগবান কাছে প্রার্থনা করি, ভক্তের কাছে প্রার্থনা করি যে আমার যেন সবসময় ভক্তের সঙ্গে থাকে, সবসময় যেরকম হরিকথা আলোচনায় থাকি, সবসময় নাম সংকীর্তনে থাকি, সবসময় ধাম ভ্রমণে থাকি, তাহলে আস্তে আস্তে হবে। এইসব থেকেও মনটা যদি যাবে মাঝে মাঝে একটু, তবু করতে 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 হয়তো পরম দুষ্টা নিবর্তন্তে, হ্যাঁ, পরম রস আস্বাদন করে, মনটা হয়তো ভগবান তো বেশি লাগবে আর। দেবামৃত বাসুদেব প্রভু, দণ্ডবত প্রণাম মহারাজ। আমার দিন এবং রাত্রির বিষয়টি আরেকবার যদি বুঝিয়ে দেন আমি ভালো লাগবে আর কি। আমি বুঝতে পারছি না দিন এবং রাত্রির বিষয়টি। একটা হচ্ছে সংযমী, আর হচ্ছে সাধারণ মানুষ। সংযমী হচ্ছে যার বুদ্ধি আত্মার উপরে নিবিষ্ট বা ভগবানের উপরে নিবিষ্ট, সাধারণ মানুষ যার বুদ্ধি জড় বিষয়ের উপরে নিবিষ্ট বা আবিষ্ট আছে। তো সাধারণ মানুষের জন্য রাত্র, রাত্র মানে সে বুঝতে পারছে না, কি বুঝতে পারছে না, যে সংযমীরা যে আনন্দ পাচ্ছে সেটা এর জন্য এই বোধগম্য হচ্ছে না। যেরকম রাত্রে আমরা ঘুমালে বাইরে কি হচ্ছে কি নেই বুঝতে পারো, বুঝতে পারো, বুঝতে পারছো না? না, ঠিক সেইরকম, ঠিক সেইরকম সাধারণ মানুষের তারা বুঝতে পারে না, সেজন্য তাদের রাত্রির সঙ্গে তুলনা করা হয়, তারা কি যে আনন্দ পাচ্ছে কি করছে। আর ঠিক তদ্রূপ সাধারণ মানুষ বিষয় ভোগ নিয়ে মত্ত থাকে, তখন সে সুখ দুঃখ শোক মোহ এগুলো অনুভব করে, অর্থাৎ সে জেগে আছে, তার বুদ্ধি বিষয়ের উপরে আবিষ্ট রয়েছে, তাই সে জাগ্রত আছে, খুব চাঙ্গা আছে। কিন্তু তখন সেটাতে সংযমীরা উপভোগ করে না, তারা দেখতে পারে শোক মোহ রয়েছে, তাই তারা দূরে থাকে। যখন ভাগবত ক্লাস হয় তখন যারা সংযমী থাকবে তারা জেগেবে, আরো শুনবে কি ভগবান কথা কি নেই, তারা সংযমী, তারা শুয়ে পড়বে, ঠিক না? এটা বুঝতে পারছ? এটা সহজ হবে না বুঝতে, ভগবান কথা আলোচনা, কারণ আমরা তো এটা, আমার তো নিজে ভুক্তভোগী না,
ভাগবত কথা শুরু হলে আবার শুয়ে পড়ি, এইটাতে এই দৃষ্টান্ত ভালো বুঝতে সুবিধা হবে। আমাদের সংযমী নেই, আমরা ভাগবত কথা হলে শুয়ে পড়ি, কিন্তু যাদের আত্মাদের নিবিষ্ট বুদ্ধি ভাগবত কথা হবে আরো আরো শুনবে কি কি ব্যাপারটা হলো, কি বিচার করবে, বুঝবে, চেষ্টা করবে, তারা জেগে থাকবে, তারা আনন্দ পাবে সেটাতে, নাকি তাই না? আর আমাদের মতন যারা সংযমী নয়, আমরা কখন আনন্দ পাবো? রজল্প হবে, পরনিন্দা, পরচর্চা, হ্যাঁ একদম চাঙ্গা হয়ে যাবে, হ্যাঁ কি হলো কি হলো, তখন আর ঘুম লাগে না? ঘুম লাগবে না, কারণ আমাদের মনটা আত্মা বুদ্ধিটা আত্মাতে নিবিষ্ট, আমাদের বুদ্ধিটা বিশ্বতে আবিষ্টা, তাই না? ঠিক আছে, ঠিক আছে, আজকে অনেক সময় হয়ে গেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গীতামৃত অনুষ্ঠান যোগদান করবার জন্য। আগামী কালকে কালকে দেখি কালকে কালকে সকালে মায়াপুরে যাব, 2-3 দিন জন্য মায়াপুরে যাব, প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেল মায়াপুর রাধা মাধব দর্শন হয় না, এটা দেরি হয়ে গেছে, রাধা মাধব দেখতে কিরকম ভুলে গেছে, আমি নরসিংহদেব দেখতে কিরকম, গিয়ে 2-3 দিন গিয়ে ভালো একটু দর্শন করবো, পরে আবার ট্রাইবাল প্রচারে যাব, দেখি কালকে চেষ্টা করবো ক্লাসটা ধীরে ধীরে যাবো, তাহলে ভালো হবে, চেষ্টা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, বাঞ্ছা কলবতর উভাস্য কৃপা সিন্ধু।